হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তাই তোমাদের সবাইকে বলছি সন্ধ্যার মুড়ি গুলে সবাইকে অনেক অনেক স্বাগত। আর সকাল আমার এখানটা অনেক কাস্টমার আছে, সবাইকে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তাই তোমাদের সবাইকে বলছি প্লিজ পুরো ভিডিওটা দেখো। সামনে তো মুসলিম দিদি ভাই বা দাদা ভাইদের রোজা, মানে রোজা চলে আসছে, তার জন্যে সবাই মুড়ি ভাজতে আসছে। সকাল থেকে কাজ করছি, এতটা কাজের চাপ ছিল আমার যে তোমাদের ভিডিওটা করে যে দেখাবো দেখাতে পারিনি। দেখছি এখন কতটা কাস্টমার আসছে রয়েছে। আরো সকাল থেকে প্রচুর ছিল, সকাল থেকে প্রচুর ছিল, পড়ে গেছে না দেখছি, পড়ে গেছে বাবা না আছে। এবারে এখানটা চাল হয়ে গেছে বন্ধুরা, চাল তো আমরা তুলে ভাজবো। সময় এখন রেশনের চাল, অ্যাটেল চাল, দিকি চাল, মানে এখন তো চাষ উঠেছে, চাষের চালও সবাই তৈরি করে করে নিয়ে আসছে। সবাই মুড়ি সুন্দরভাবে ভেজে দেওয়া হচ্ছে। আর এখানটা এই চালটাও ভাজবো আমরা, এই দেখো এর মধ্যে চাল হচ্ছে। এটা কথা বলতে বলতে আমি বলেছি, চাল তো হয়ে গেল, চালটা তুলে নেব ওইটা। সেই শুভশ্রীটা সেই লেগে গেছে, তারা আমার জল টল দিয়ে লাইন করে দেওয়া। সকাল থেকেই তো কাজ করা হচ্ছে, সকাল থেকে কাজ করছি, আর তোমার সাথে কথা বলতে পারিনি তখন। তাই দেখো এখন তো সকলের মুড়ি ভেজে দিচ্ছি, মুড়ি ভাজি, দিদিরা সবাই তুলে নিয়ে যাচ্ছে। আবার মুড়ি ভেজেছিলাম, ছোটো ছোটো বাচ্চারাও অনেক এসেছিল, সবার মুড়ি ভেজেছি, ছেড়ে দিয়েছি, তুলে গেছি। সকাল থেকে পুরো আগে এখনো ভর্তি চালিয়ে কাজ হচ্ছে, দোকানের চালে কাজ শুরু করছি কাটিয়ে এখন। দোকানের মালের মানে দিয়েছি সব দোকানে, কিন্তু এখন মালও দিতে হবে। আর এখনকে সকাল থেকেই কারখানা খুলেছি, সমস্ত ভর্তি চালের কাজ হচ্ছে। এখন বেজে গেছে মিনিমাম 10টা, তবু ভর্তি চালের কাজ হচ্ছে যাবে না। ছেড়েছিলাম, একটা দিদি ভাই কমেন্ট করেছে, কাজ শিখতে মুড়ি ভাজা কাজ শিখতে কতদিন সময় লাগে দিদি ভাই? তুমি না কাজ শিখলে অলরেডি আমি বলবো কি করে? তাই সেই মানে দিদিটার উদ্দেশ্যে বলছি, তোমরা যদি না কাজটা মানে অলরেডি শেখো, তাহলে তুমিই জানবে কি করে যে কদিনের মধ্যে কাজ করবে। আমরাও বলবো কি করে তুমি কর। ওই জন্যে সেই দিদিটার বলছি যে কদিনের মধ্যে অলরেডি তুমি কাজ শিখতে পারবে, আমি না নিজেরাই জানি না, দুদিনে শিখতে পারো, 10 দিনে শিখতে পারো, 1 মাসে শিখতে পারো, সে দিদিটার বললাম। হ্যাঁ